আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা মজাদার যেটা ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে একটা মজাদার রেসিপি ডালবুনা কফি মোটামুটি সবাই এটা তৈরি করেছিল কিন্তু আমি তৈরি করি নাই আজকে আমিও তৈরি করে নিলাম এটা কিন্তু ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে এই কফিটা আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এটা কম উপকরণ দিয়ে এবং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন চলুন দেখা যাক কিভাবে এটা তৈরি করতে হয় টু মাই চ্যানেল রিতাস কুকিং হাউস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা মজাদার রেসিপি সেটা হলো আপনারা কিভাবে ঘরে বসে ডালবুনা কফি তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেজন্য আমাদের লাগছে 3 চা চামচ চিনি এখানে রয়েছে 3 চা চামচ কফি পাউডার আর এখানে রয়েছে গরম পানি এটা এখান থেকেও কিন্তু আমরা 3 চামচ গরম পানি নিব আর লাগছে একটা মিক্সিং বোল এবং লাগছে একটি হুইস্ক এবার দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিলাম কফি আর এবার দিয়ে দিব 3 চা চামচ গরম পানি আমরা সবগুলা উপকরণই কিন্তু 3 চামচ করে নিব চামচের বেশি যদি আমরা দিই তাহলে কিন্তু ফোমটা হবে না এখন আমরা ফোম করে নিব করতে কিন্তু অনেক দেরি হয় এজন্য এটার নাম ডালবুনা কফি তাদের হুইস্ক নেই তারা কিন্তু কাঁটা চামচ অথবা গুল চামচ দিয়েও করতে পারেন এই যে এই চামচগুলো দিয়ে এবং কাঁটা চামচ দিয়েও আপনারা কিন্তু এভাবে করতে ফেল পারেন এটা অনেকক্ষণ ধরে করতে হবে আস্তে আস্তে এরকম হয়েছে এটা কিন্তু আরো অনেকক্ষণ করতে হবে তারপরে উপর দিয়ে ফেনা উঠবে যখন একেবারে পারফেক্ট ফোম হয়ে যাবে আমি অনেকক্ষণ করেছি করার পরে এরকম হয়েছে যে পর্যন্ত ফুম ফুম না হবে সেই পর্যন্ত আপনারা এরকম করতে থাকবেন আর কালারটাও পাল্টে গেছে এবং ফোম হয়ে গেছে এই যে যখন এরকম একটু ঘন ঘন হবে তখনই আপনারা বুঝবেন যেটা পারফেক্ট হ্যাঁ উপর থেকে ফেললে যখন একটু ঘন হবে তখনই বুঝবেন যেটা পারফেক্ট ফুম হয়ে গেছে এই যে এরকম হবে কিন্তু ঘন দেখুন ভিউয়ার্স আমি আগে থেকে গরম করে রেখেছিলাম এই দুধটা আমি আইটি গ্লাসে একটু দুধ নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন যেহেতু এখন করোনা ভাইরাস তাই ঠান্ডা কম খাওয়া ভালো তাই আমরা বরফের কুচি দিব না এবার আমি কাপে কিন্তু কফিগুলা দিয়ে দিব দেখুন ভিউয়ার্স আমার ফুমটা দেওয়া শেষ দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন ওপরটা ফুমটা কত সুন্দর লাগছে এই যে কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে এই যে দেখুন এটা খেতে আমি জানি অনেক টেস্ট হবে হয়তো পরে ভিউয়ার্স আমি একটু কফি পাউডার ছড়িয়ে দিব সৌন্দর্যের জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি ডালবুনা কফি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবং দেখুন সাদার মধ্যে বাদামিটা কত সুন্দর হয়ে ভেসেছে এটা খেতে কিন্তু অনেক টেস্ট আশা করি এটা এবং বানাতেও কিন্তু কম উপকরণ লাগে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনি এটা তৈরি করতে পারেন এবং খুব কম সময়ও লাগে আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার আমার পুরো ভিডিওটা দেখে আশা করি আপনারা কমেন্ট করবেন না হলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো স্প্যাম হয়ে যায় যে কারণে আপনাদের কমেন্টগুলো আমাদের ডিলিট করে দিতে হয় তাই আশা করছি এখন থেকে আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং আমার ওয়াচ টাইম বাড়িয়ে দিবেন খোদা হাফেজ